স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে শিথিল প্রশাসন, এখনই কড়াকড়ি আরোপ করছে না আইন শৃঙ্খলা বাহিনী। মামলা দেওয়ার আগে আইনের বিষয়গুলো নিয়ে চালক পথচারীদের সচেতন করাই লক্ষ্য। এদিকে নতুন আইন কার্যকরের পর সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে, এতে ভোগান্তি বেড়েছে বলে মনে করছেন যাত্রীরা। 1 নভেম্বর থেকে সড়ক নিরাপত্তা আইন কার্যকর হলেও এখনও এই আইনের প্রয়োগ দেখা যায়নি খুব একটা। চালক পথচারী কেউই মানছেন না সড়ক আইন। চলছে যেখানে সেখানে গাড়ি পার্কিং, ওভারটেকিং, ইচ্ছে মতো রাস্তা পারাপার সহ নানা অনিয়ম। বগুড়ায় মহাসড়কে অবাধে চলছে থ্রি হুইলার, মোটর সাইকেলে হেলমেট ছাড়াই উঠছেন আরোহী। হেলমেট আমার বাড়িতেই আছে, মানে আমার ভাই তাড়াতাড়ি আসতে বললো, তো এই জন্য নিয়ে চলে আসছি। নিষেধ আছে, তারপরও আমরা না পেটের খিদে লুকে যাবে, আমরা না সাইড স্কুটে আমরা চলান রান করি। রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এখনও আইন সম্পর্কেই জানেন না বেশিরভাগ চালক পথচারী, তাই সচেতন করার কাজেই মনোযোগ বেশি তাদের। আইন সম্পর্কে আমাদের সচেতনতাটা খুবই জরুরি। নতুন একটা আইন হয়েছে, এই জিনিসটা যদি মানুষ না জানে তাহলে হঠাৎ করে প্রয়োগ করাটা একটা মানে বিরূপ একটা প্রতিক্রিয়া হতে পারে। এদিকে চট্টগ্রাম নগরে 4 ডিসেম্বর থেকে নতুন আইনে মামলা দেওয়া শুরু হয়, তবে গুরুতর অপরাধকেই বিবেচনায় নেওয়া হচ্ছে আপাতত। আমাদের কাছে লাইসেন্স আছে, ডকুমেন্ট আছে, আমরা বারবার দেখাতে হচ্ছে, আর যাদের কাছে নেই তারা একটা কেচ স্লিপ দিয়ে গাড়ি চালাচ্ছে। মামলা তো দিচ্ছে না, এখন গাড়ি আটকে রাখার কি, গাড়ি ধরতে চায় আর কি। অবকাঠামোর সুযোগ সুবিধা ছাড়া যদি কোনো আইন শ্রমিকদের উপর ছাপিয়ে দেয়, সে আইনের কোনো সুফল আসবে না বলে আমরা মনে করি। খুলনায় লাইসেন্স, গাড়ি ফিটনেস নিয়ে সচেতনতা বাড়লেও আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতার অভিযোগ করেছেন অনেকে। বৈধ কাগজপত্রের দিকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক ঝুঁকে গিয়েছিল। সরকারের এই আইন প্রয়োগের ক্ষেত্রে অনেক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, এখনো পর্যন্ত এই আইন কিন্তু যথাযথভাবে আপনার কার্যকর শুরু হয়নি। এদিকে সিলেট ও বরিশালে কিছুটা শৃঙ্খলা ফিরেছে সড়কে, কমেছে রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা। জরিমানা আদায়ের কারণে চালকরাও অনেকটা সতর্ক। 2018 সালের 19 সেপ্টেম্বর সংসদে পাশ হওয়ার 14 মাস পর কার্যকর হয় সড়ক পরিবহন আইন। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এখন সিলেট ও টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সড়ক আইন বাস্তবায়নে সিলেটে কি অবস্থা, প্রশাসনের কোনো পদক্ষেপ কি আছে? নতুন সড়ক আইন যেটি বাস্তবায়ন হচ্ছে সেক্ষেত্রে বলা যায় যে বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নির্দিষ্ট সময়ে যারা আইন লঙ্ঘন করছেন তাদেরকে বোঝানো হচ্ছে এবং তাদেরকে স্বল্প পরিমাণ জরিমানা আদায় করা হচ্ছে, এবং সেটি প্রতিদিন 20 থেকে 25টি, তার বেশি নয়। এই মুহূর্তে আমি রয়েছি জিন্দাবাজার এলাকায় এবং এখানটায় যদি দেখাই সেটি হচ্ছে, যদিও সকাল, এখন খুব বেশি গাড়ি নেই, তারপরেও যে কয়েকটি সিএনজিতে অটোরিক্সা দেখছেন সবগুলোই কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে। এর বাইরেও সিলেটে বেশ কিছু সিএনজি চালিত অটোরিক্সা এখন পর্যন্ত রয়েছে, সেটি 10,000-এর মতো, যেগুলো রেজিস্ট্রেশন ছাড়া চলছে নগরীর জুড়েই। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন তারা কিছুটা কাজ করে যাচ্ছেন এবং বাকি কাজটা করা আসলে বিআরটির কর্তৃপক্ষের নির্দিষ্ট সময়ের জন্যই দাবি রাখে। এবং একই সাথে বলা যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে হেলমেট ছাড়া কিন্তু পেট্রোল পাম্প থেকে পেট্রোল, ডিজেল এগুলো পাওয়া যাচ্ছে না। তাছাড়া প্রায়শই এখনও দেখা যাচ্ছে যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো হচ্ছে এবং আরোহীরা কখনোই, অর্থাৎ মোটরসাইকেল যিনি চালক করেছেন তিনি হেলমেট ব্যবহার করলে আরোহীরা কিন্তু এখনও হেলমেট ব্যবহারের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়নি। তাছাড়া এই যে জরিমানা আদায় কিংবা গাড়ি চেক করা, ড্রাইভিং লাইসেন্স চেক করা, এগুলো শুধু মেট্রোপলিটন এলাকাতেই হচ্ছে কিংবা হাইওয়ে রোডে এখন পর্যন্ত আমরা সেই কার্যক্রমটি এখনও পরিলক্ষিত করতে পারিনি। এবং হাইওয়ে রোডে যদি করা হয় তাহলে যেটি হবে যে মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ মেয়াদহীন যে গাড়িগুলো রয়েছে কিংবা যে গাড়িগুলো সিলিন্ডার চেক করা হয়নি কিংবা যে গাড়ি এখনও রাস্তা চলাচল উপযোগী না, সেই বাসগুলো কিংবা সেই বড় গাড়িগুলো কিন্তু মানে চলতে পারবে না রাস্তায়, এবং সেক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগণ রক্ষা পাবে বলে মনে হচ্ছে। তবে সিলেট নগরীতে এখন অনেকটাই ফুটপাথ ব্যবহার উপযোগী হয়েছে, তারপর যে সিএনজিগুলো অটোরিকশার রেজিস্ট্রেশনে সেগুলোর সংখ্যা কমেছে, উঠতি বয়সী যে ছেলেগুলো অনেকটা ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভ করে তাদের সংখ্যাটা অনেকটাই কমেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। মাধব, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা এবার টাঙ্গাইলের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে সড়ক আইন কি মানা হচ্ছে আর এ বিষয়ে চালক যাত্রীরা কি বলছেন, প্রশাসনের কোনো পদক্ষেপ কি দেখতে পাচ্ছেন? আসলে নতুন সড়ক
পরিবহন আইনের খুব বেশি প্রভাব কিন্তু টাঙ্গাইলে পরিলক্ষিত হয়নি। আমি যদি আপনাকে একটু দেখাই যে টাঙ্গাইলের যে পরিস্থিতি, এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে সিএনজি গুলি সড়ক দিয়ে চলে যাচ্ছে, এর অধিকাংশই কিন্তু লাইসেন্স ছাড়া, অর্থাৎ এদের বৈধ কোনো লাইসেন্স নেই বা রুট পারমিশন নেই, তারপরে কিন্তু এই সিএনজি গুলো কিন্তু অবাধে চলছে। এছাড়া যদি আমি সড়ক মহাসড়কে যে চলাচল যে বাস ট্রাকের কথা বলি, আমরা কিন্তু এই জেলা শহর গুলাতে কিন্তু এখনো অনেক লক্ষ্যদক্ষ মার্কা পরিবহন পরিচালনা করতে দেখেছি, এবং যাত্রীরাও কিন্তু অভিযোগ করছে যে অনেক ফিটনেস বিহীন গাড়ি যেগুলি দেখলেই মনে হয় যে এগুলি রাস্তায় চলাচলের উপযোগী নেই, এরকম যানবাহনও কিন্তু এই মহাসড়কে চলে, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার যাত্রীদের। তো এই বিষয় নিয়ে আমি কথা বলেছি টাঙ্গাইলের যে ট্রাফিক ইন্সপেক্টর আছে রফিকুল ইসলাম মিয়ার সাথে, তার সাথে যেটা জানতে চেয়েছিলাম যে এই যে নতুন সড়ক পরিবহন আইন যে হলো তার কতটুকু তারা বাস্তবায়ন করছে। তো তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই আইন প্রয়োগের চাইতে আইনের বিভিন্ন ধারা উপধারা গুলি চালকদেরকে বোঝানোর জন্য তারা চেষ্টা করছেন, তারা জনসচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করছেন, এবং আইন প্রয়োগের হারটা খুবই কম, এক মাসের উপরে হয়েছে যে এই আইনটি হয়েছে, কিন্তু খুব বেশি মামলা কিন্তু আমরা এটা দেখিনি। তো আমি একই বিষয়ে কথা বলেছিলাম টাঙ্গাইল বাস মিনিবাস যে শ্রমিক সংগঠন আছে তার সভাপতি বাবু চিত্তরঞ্জনের সাথে, তিনিও কিন্তু এক পর্যায়ে স্বীকার করেছিলেন যে টাঙ্গাইল থেকে যেসব বাস মিনিবাস চলাচল করে তার অধিকাংশই কিন্তু ফিটনেস বিহীন। তো ট্রাফিক বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু মন্ত্রী মহোদয় মৌখিক ভাবে একটি বলেছেন যে আগামী তিন মাস পর্যন্ত গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য একটু অলিখিত সময় দেওয়া হচ্ছে, তো তারাও সেই সেরকমই ধারণা করছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু তারা তাদের কাজ করছে। তো আমি একই বিষয় নিয়ে টাঙ্গাইল বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ আবু নাইমের সাথে কথা বলেছিলাম, তিনিও যেটা বলেছেন যে এই মুহূর্তে তারা মামলা করার চাইতে অভিযান পরিচালনা করার চাইতে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করছে। তো এই ছিল আমার কাছে সড়ক পরিবহন আইনের নিয়ে টাঙ্গাইলের সর্বশেষ অবস্থা। সিলেট এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকার দুই সিটিতেই এবার শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে চায় বিএনপি। এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, তবে এখনও আনুষ্ঠানিক নাম ঘোষণা করেনি দলটি। তবে মেয়র প্রার্থীরা বলছেন বিএনপির সবুজ সংকেত পেয়ে এরই মধ্যে ভোটের মাঠে কাজ শুরু করেছেন তারা। এদিকে মেয়র প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব হচ্ছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরাও। 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সব ধরনের নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি। ঢাকার দুই সিটিতে নির্বাচনের সময় ঘনিয়ে আসার পর থেকেই দলীয় প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু করে বিএনপি। এবার ঢাকা উত্তরে দলটির নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল ও দক্ষিণে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন পেতে পারেন বিএনপির মনোনয়ন। নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতির কথাও জানাচ্ছেন প্রার্থীরা। এবং আমাকেও কয়েক মাস আগে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছিল। প্রস্তুতি নিতে বলা মানে দল একটি নতুন নেতৃত্ব সৃষ্টি করতে চাচ্ছে, তো সেটার অংশ হিসেবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছি। গত কয়েক মাস ধরে আমি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 75টা ওয়ার্ড আছে এবং 25টা থানা, তো বিভিন্ন ওয়ার্ডে আমি ঘুরে বেরিয়েছি। নতুন পুরাতন মিলিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনে মোট ওয়ার্ড 129টি, প্রতিটি ওয়ার্ডে রয়েছে বিএনপির একাধিক প্রার্থী। এমন কোনো কর্মসূচি নাই যে কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তারা আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন যতই করুক না কেন, আমাদের কর্মীরা এখনও বাসায় থাকতে পারে না, তারপরেও কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি নির্বাচন করার জন্য। আমাদের ভালো সাড়া আছে, জনগণ আমাদের পক্ষে রায় দিবে এবং এটা আমাদের জনগণের মুক্তির জন্য এটা কাজে দিবে। আমাদের এই ভোটের মাধ্যমে মানুষের ব্যালটের মাধ্যমে বোঝাতে পারবে যে বিএনপির পাশে জনগণ আছে। বিএনপি নেতারা বলছেন প্রহসনের নির্বাচন হবে জেনেও গণতন্ত্রের স্বার্থে ভোটে যাচ্ছেন তারা। আমরা মনে করি নির্বাচন হলো গণতন্ত্রের উত্তরণের একটা পদক্ষেপ, তো অবশ্যই আমরা নির্বাচনে থাকবো। জনসমর্থন এত বেশি যে জনসমর্থনের কারণে এবং পাবলিক যদি ভোট দিতে পারে তাহলে মেয়র আমরা দুটোতে পাবো। জয়ের লক্ষ্যে মেয়র থেকে কাউন্সিলর সব পদে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু ভোটে শঙ্কা থাকলেও গণতন্ত্রে বিশ্বাসী বলেই বিএনপি ঢাকার দুই সিটির নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন সিটির ভোটে হারলে মাথায় আকাশ ভেঙে পড়বে না।
বুধবার সকালে ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শেরবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে আপত্তি জানান তিনি। এর কারণে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম বলেও মন্তব্য তার। ইভিএম এর মাধ্যমে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে, যেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। ইভিএম কে মনে করি যে জনগণের রায় এখানে প্রতিফলিত হবে না, ত্রুটিযুক্ত। সেই কারণেই আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। বিএনপির এই ভোটে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার দুই সিটির নির্বাচনে জয় পরাজয়কে খুব একটা আমলে নিতে চান না তিনি। ভিন্নমত থাকতে পারে, রাজনীতিতে ভিন্নমত আছে, কিন্তু শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এই উন্নয়নের জন্য আজকে বিশ্বসভা বিশেষ মর্যাদায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছের কথা উদ্ধৃত করে ওবায়দুল কাদের আরও জানান, উত্তর ও দক্ষিণ ঢাকার ভোট অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু হবে। ঢাকা টাঙ্গাইল ফোর লাইন হচ্ছে। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ও দক্ষিণ ঢাকার ভোটে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন আটজন। উত্তর ঢাকার আবারও প্রার্থী হতে চান আতিকুল ইসলাম, আর দক্ষিণে আগ্রহী শেখ ফজলেনুর তাপস ও হাজি সেলিম। ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদের জন্য বর্তমান মেয়র আতিকুলের পক্ষে তার সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই মাহমুদ খান ফর্ম সংগ্রহ করেন। আর দক্ষিণ সিটি নির্বাচনে ঢাকা 10 আসনের সাংসদ শেখ ফজলেনুর তাপসের পক্ষে মনোনয়নপত্র নেন আওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল। এছাড়া দক্ষিণ সিটিতে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া যাবে শুক্রবার পর্যন্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম আমি সংগ্রহ করলাম। আমরা ফর্ম ক্রয় করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসাবে। আমরা ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস এমপির পক্ষে আমরা দলীয় মনোনয়ন ক্রয় করেছি। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে আজ সন্ধ্যায়। গণভবন থেকে এই কমিটি ঘোষণা করা হতে পারে। কমিটি ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সভা করবে নতুন সভাপতি মণ্ডলী। আওয়ামী লীগের 81 সদস্যের কার্যনির্বাহী কমিটির 42 পদের নাম ঘোষণা করা হয় সদ্য সমাপ্ত কেন্দ্রীয় সম্মেলনে, বাকি রয়েছে 39 পদ। মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মণ্ডলীর প্রথম বৈঠকে আজ নাম ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নতুন কমিটির প্রথম যৌথ সভা হবে 3 জানুয়ারি টুঙ্গিপাড়ায়। নতুন কমিটিতে পদ না পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাবেন কি না তা দলীয় প্রধানের ওপর নির্ভর করছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, কমিটিতে নতুন মুখ ছাড়াও পুরনো অনেকে জায়গা পেতে পারেন। ঢাকার দুই সিটি নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মাঠে ইভিএম ব্যবহার নিয়ে সমস্যা হলে তা বন্ধ করা হবে বলেও জানান সিইসি। তবে বিগত নির্বাচনগুলোতে ইভিএমের ব্যবহার সফল হয়েছে বলেও জানান তিনি। এদিকে কমিশন স্বাধীন হলেও তা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী জানিয়ে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 5 বছর মেয়াদে 3 বছর অতিবাহিত হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের। বাকি মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে 30 জানুয়ারি। এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতে গিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানান, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়া বাকি সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। ঢাকার দুই সিটি নির্বাচনেও যেন এর পুনরাবৃত্তি না হয় এজন্য নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ইভিএম নিয়ে যেন কোনো প্রশ্ন উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান কমিশনার কবিতা খানমের। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনত স্বাধীন,
কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী। এজন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি বা গণতন্ত্রের প্রতি কোনো কমিটমেন্ট থাকে না। আমরা চাই আপনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আইনানুগভাবে দক্ষতার সাথে প্রতিপালন করবেন, যেন কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ না থাকে। ঢাকার দুই সিটি নির্বাচনকে কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে ইভিএম টিকে আছে, এর মাধ্যমে সফলভাবে ভোটাধিকার প্রয়োগ সম্ভব বলেও জানান সিইসি। মনে রাখতে হবে আপনাদের প্রত্যেকের, যে প্রত্যেকটা প্রার্থী কার কি পরিচয়, কার কি বর্ণ, কার কি ধর্ম, কার কি রং, কার কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আপনারা বারবারই কথা আমরা বলেছি এবং আপনারা জানেন, এটা নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের একেবারেই দেখার বিষয় নয়। সিইসি আরো বলেন, রাজনীতির ভোটের দিকে সবার যেমন নজর থাকে, তেমনি বিশ্ব কূটনৈতিক মহলেরও দৃষ্টি থাকে, তাই নির্বাচন পরিচালনা ও দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। অবশ্যই অত্যন্ত সাহসী ভূমিকা রাখতে হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে নুরের সঙ্গে আহতদের শারীরিক অবস্থা ভালো নয় দাবি করছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর মদত হস্তক্ষেপেই ডাকসু ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গায়েব হয়েছে। ডাকসু ভিপি নুরের উপর হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন 9 জন। জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দাবি, তাদের শারীরিক অবস্থা ভালো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর মদদে ডাকসু ভবনের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করা হয়েছে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন তারা। এই দাবিগুলো তারা বাস্তবায়ন না করে তাহলে আমরা বাংলার ছাত্র সমাজ এবং আপামর জনতাকে সাথে নিয়ে আবারও এই বিচারে, এই হামলার বিচারের দাবিতে আমরা রাজপথে নেমে ওই সন্ত্রাসীদেরকে আমরা কড়া জবাব দিব। এদিকে নুরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, মারমুখী ভূমিকায় থাকা, মারামারিতে অংশ নেয়া এক নয়। কিছু ছেলে যাদের বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছি তাদের গ্রেপ্তার করেছি, বাকিদের বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। মারমুখী অবস্থায় দেখা যাওয়া আর আপনার মারে সরাসরি অংশ নেওয়া, সেটি আলাদা বিষয়, তদন্ত হচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ সহ সকল তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে, এরই মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে, বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে। যারা প্রকৃত এই অন্যায় কাজটি করেছেন তাদেরকে আমরা ধরব, আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে ডাকসু ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি মন্ত্রী। ঋষা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম ব্যবহার করে বা অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় ধর্ম নিয়ে যুব সমাজে যেন বিভ্রান্তি ছড়ানো না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, প্রতিটি ধর্মের মূল বাণী ও শিক্ষা হচ্ছে মানব কল্যাণ। ধর্ম মানুষকে আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকারের পথ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। রাষ্ট্রপতি বলেন, জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিস্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক। খ্রিস্ট ধর্মের পাশাপাশি সব ধর্মই মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয় বলেও জানান রাষ্ট্রপতি। আজ ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে তাপমাত্রা কমতে পারে আরও খানিকটা। বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড কুয়াশায় ব্যাহত হয় রাজধানীর যান ও বিমান চলাচল। গত 2 দিন ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বুধবার সকালে আবারও কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী। ভোরে কয়েক গজ দূরে ঠিকমতো দেখা যাচ্ছিল না রাস্তাঘাট, যানবাহন। দুর্ঘটনা এড়াতে সকাল 7টার দিকেও বাতি জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে যানবাহনগুলোকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘন্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা। এদিকে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমলেও রাজধানী জুড়ে বইছে ঝিরিঝিরি বাতাস, এতে আরও বেশি অনুভূত হচ্ছে ঠান্ডা। যবুথবু জনজীবনে খেটে খাওয়া মানুষ ছাড়া সকাল থেকে তেমন দেখা যায়নি সাধারণ মানুষকে। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে, বাড়ে তাপমাত্রাও। মানুষ কষ্ট হয়, যারা গরিব তারা তো অনেক কষ্ট পায়, আমরা তারপরে আছি আলহামদুলিল্লাহ। শীত এরকম শীত দেখি না, অনেকদিন ধরে দেখি না, প্রায় 10 বছর ধরে। খেটে মানুষের কষ্ট হয়, কিন্তু পোশাক আসে, কিন্তু সবাই তো সবকিছু মিলে না। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনার আকাশ বৃহস্পতিবারও মেঘাচ্ছন্ন থাকতে পারে, হতে পারে বৃষ্টি, এতে রাতের চেয়ে দিনের তাপমাত্রা কমতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি যদি আমরা বিন্যাস করে যেভাবে আমরা দেখছি, তাতে আগামীকাল দেশের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত হওয়ার পরে আমরা আশা করি তার পরবর্তী সময়ে আবার নতুন করে তাপমাত্রা হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেশের মধ্য পশ্চিমাঞ্চলে মৃদু এবং উত্তরাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, তবে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়ার আরও খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, রাজধানীতে গতকাল কুয়াশায় ব্যাপক জনদুর্ভোগ ছিল, তো আজ কুয়াশার ঘনত্ব কেমন দেখছেন, আর শীতে দরিদ্র আর ছিন্নমূল মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন কিনা? রাজধানীতে এই মুহূর্তে কিন্তু কুয়াশার খুব বেশি একটা কুয়াশা নেই। আপনাকে দেখায় যে সকালে সূর্য উঠেছে, সূর্যের দেখা মিলেছে, এবং শীতের যে তীব্রতা গতকাল রাজধানীতে যেমনটি ছিল, আজকে কিন্তু ততটা নেই। অর্থাৎ পরিস্থিতি রাজধানীতে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হচ্ছে, সে কথা বলাই চলে। তবে ঢাকার বাইরে পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি, বিশেষ করে উত্তরবঙ্গে পরিস্থিতির বলা চলে যে কয়েকটি জেলায় অপরিবর্তিত আছে গতকালকে তুলনায়। আজকে গতকাল ছিল 6.2, তেঁতুলিয়াতে, দিনাজপুরে ছিল 6.8, কুড়িগ্রাম এবং নীলফামারিতেও 7.7-এর মধ্যে তাপমাত্রা ছিল। একইভাবে এই এলাকাগুলোতে শৈত্যপ্রবাহ বিরাজ করছে, যেটি অব্যাহত থাকবে, এবং একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, ফলে সূর্যের দেখা না মেলায় এই এলাকাগুলোতে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন তাপমাত্রা অনেক কমে গেছে, অন্যদিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে এসব এলাকায় শীতের যে তীব্রতা, অর্থাৎ 6.6 তাপমাত্রা 6 নামার ফলে যেরকম শীত অনুভূত হওয়ার কথা, তার থেকে অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং পাশাপাশি আবার পূর্বাভাসে বলা হয়েছে যে মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এসব এলাকাতেও আজকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তবে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা, দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, আর উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা এবং চুয়াডাঙ্গা, যশোর এসব এলাকাতে তাপমাত্রা খানিকটা অপরিবর্তিত থাকবে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে যে রাজধানীতে তাপমাত্রা গতকাল যেমনটি ছিল, আজকে তার থেকে কিছুটা উন্নতি হবে, এমনটি আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে উত্তরবঙ্গে যেসব যানবাহন চলাচল করছে রাজধানী এবং রাজধানীর বাইরে যাতায়াত করছে, তারা কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়েছে। অর্থাৎ এই সকালবেলাতেও তাদেরকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, রাতে যারা চলাচল করেছে তাদেরকেও একটি যে গতিতে চলার কথা সেই গতিতে তারা চলতে পারেনি, ফলে ধীর গতিতে চলতে হয়েছে। ট্রেনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ট্রেনের যে শিডিউল, সেটি কুয়াশার কারণে খানিকটা বিঘ্নিত হয়েছে। অর্থাৎ যে স্টেশনগুলোতে সিগন্যাল দেখে ট্রেনগুলো দাঁড়ানোর কথা, সে বিষয়টিতেও খানিকটা বিঘ্নের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে শীতের যে তীব্রতা এবং উত্তরবঙ্গে শীতের প্রভাবটা অনেকটা প্রকট, সেই তুলনায় রাজধানীতে খানিকটা কম। এই মুহূর্তে রাজধানীতে তাপমাত্রা 13-15 ডিগ্রির মধ্যে আছে, যদিও ঢাকা বিভাগে টাঙ্গাইলে এই তাপমাত্রা 10-এর নিচে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে রাজধানীতে এবং রাজধানীর বাইরে আবহাওয়ার সবশেষ খবর। হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবা।
সারা দেশে আবারও বেড়েছে শীতের প্রকোপ। সেই সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল দেশের বেশিরভাগ এলাকা। বুধবার ভোরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 6.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতের সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। সারা দেশের তাপমাত্রা কমায় আবারও জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল 9টায় তেঁতুলিয়ায় 6.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা বলছে আবহাওয়া অফিস। সকালে ঘন কুয়াশায় ঢেকেছিল আকাশ, পরে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কেটে যায় কুয়াশা, তবে হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। আমাদের ইনকাম কমে গেছে, আগে ছিল 500 টাকা ইনকাম, এখন হচ্ছে 2,500 টাকা ইনকাম। দুই তিন দিন ধরে প্রবল শীত, আর শীতের কারণে আমরা বাড়ি থেকে বাইরে হতে পারছি না। এ বছরে আমরা সর্বনিম্ন তাপমাত্রা 6.2 ডিগ্রি সেলসিয়াস যেটা বংশ করে সেটা বলতে পারি। এটা তাপমাত্রাটা হয়তো বা জানুয়ারি থেকে আরও কম করার সম্ভাবনাটা খুব বেশি আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এই জন্য আমি বলবো যে যত অথরিটি আছে অথরিটিকে অবশ্যই সাবধান থাকতে হবে। রংপুরে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, শীতে বেশি দুর্ভোগে পড়ে বৃদ্ধ ও শিশুরা। অন্যদিকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের সময় গত 8 দিনে জেলায় 17 জন দগ্ধ হন। অগ্নিদগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজকে এত কুয়াশা আর শীত আর ঠান্ডা, তিনটে জ্যাকেট কাঁদতেছি, তারপরে মগন্ধে ঠান্ডা যেমন বাসে চললাম। দিনাজপুরের তাপমাত্রা নেমেছে 6.8 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কমেছে কুড়িগ্রামেও। বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডায় নাকাল চরাঞ্চলের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, পুরো মানুষের খুব অসুবিধা হয়। যেমন আমার আমার তো যে এখন একটু ওই যে আগের থেকে একটু অ্যাজমা ছিল, তা এখন তো ওইটা একটু বেশি হয়েছে। এই শীতের কারণে ঠান্ডার কারণে আগুন দপ্তর লাগছে, আর বাচ্চা কাচ্চার তো অসুখ বিসুখ লাগিয়ে আছে। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটেও জেঁকে বসেছে শীত। অন্যান্য বছরের তুলনায় জেলায় এবারে রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। এছাড়া চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের প্রভাব। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের প্রকোপে ক্ষতির মুখে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষেত খামার। নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা সহ শীতকালীন সবজির ক্ষেত, দেখা দিচ্ছে রোগবালাই, এতে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পৌষের শুরুতেই শীতের প্রকোপ নিয়ে ক্ষেতের ফসল নিয়ে বিপাকে পড়েছেন নেত্রকোনার চাষিরা। কৃষি বিভাগ বলছে ঘন কুয়াশা আর তীব্র শীতে আলু ক্ষেতে দেখা দিয়েছে লেট ব্লাইট রোগ। বোরো ধানের বীজতলা আক্রান্ত হচ্ছে কোল্ড ইঞ্জুরিতে, ক্ষতি হচ্ছে সরিষা ক্ষেতেরও। বীজতলাতে ফালছি বুড়োর, এটি তো মনে হলো সাদা সাদা লাল লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এটি যে বুড়োরা দেখছি শীতকালে আর কি বাজে শেষ করলাম, এটা খুব সংকটে পড়ছি। শস্য করছি, শস্য শীত শীতের কারণে ফলন ভালো হইতেছে না, মৌমাছি পোকামাকড় আইতেছে না, অতিরিক্ত শীতের কারণে। টানা এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা নীলফামারিতে, এতে লালচে রং ধারণ করেছে বোরো ধানের বীজতলা। ওষুধ প্রয়োগেও রক্ষা করা যাচ্ছে না বলছেন চাষিরা। কৃষি অফিস থেকেও তো কোনো রকম পরামর্শ দিচ্ছে না, কিভাবে এই বিচনটাকে আমরা রক্ষা করব, জানি না যে ঠিকমতো ক্ষেত গাড়তে পারবো কিনা। শীতে বীজতলার পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, আলু, পানের বরজ সহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে নড়াইলে, এ নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। তবে ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। সহকারীকে তার ব্লকে এই বীজতলাতে সন্ধ্যার সময় পানি দিয়ে ভরে রাখার জন্যে এবং সকালবেলা এটা ছেড়ে দেওয়ার জন্যে যে পরামর্শ দেওয়া, এবং বীজতলাকে পলিথিন দিয়ে ঢেকে রাখার দিলে এর ইঞ্জুরি হাত থেকে রক্ষা পাবে। এদিকে অতিরিক্ত ঠান্ডায় বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে নগাঁও। দ্বিতীয়বার বীজতলা তৈরি করতে হলে আর্থিক ক্ষতির কথা বলছেন চাষিরা। এ বিষয়ে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী লাভলু পাল। লাভলু, শীত আর ঘন কুয়াশায় নেত্রকোনায় বোরো ফসলের কি অবস্থা, কৃষকরা কি বলছেন, কৃষি বিভাগ থেকে তারা কোনো পরামর্শ কি পাচ্ছেন? হ্যাঁ, এই খাদ্য উদ্ধৃত জেলা নেত্রকোনায় এবছর কিন্তু বোরো আবাদের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেটা কিন্তু 1,00,000
85,000 হেক্টর জমিতে, এখানে প্রায় 15,000 হেক্টরের বেশি কিন্তু আসলে বড় বীজতলা কৃষকরা তৈরি করেছেন। কিন্তু এরই মাঝে যে শীতের যে প্রকোপ সেটা কিন্তু দিন 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 কমে আসার কারণে কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন। এখানে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে যে শহরের একটা বালুয়াকান্দা এলাকা। এই এলাকায় কিন্তু আসলে যে আমি আপনাদের দেখাতে চাই যে এখনও আমি যে বীজতলার পাশে দাঁড়িয়ে আছি সেই বীজতলাটি কিন্তু আসলে অনেকটা নষ্ট হয়ে গেছে। এই বীজতলার যে মালিক কৃষক মজদুমিয়া, তার সাথে কথা বলেছি, তার আরেকটি বীজতলা রয়েছে সেখানে 300 জমি, সেটা তিনি বলছিলেন যে পুরোটাই তার কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে লাল হয়ে তার ভাষায় যে পুড়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। এরকম অবস্থায় আমি কিন্তু গত কয়েকদিনে আরও অনেক কৃষকের সাথে, জেলার যে যারা কৃষক রয়েছেন যারা বড় আবাদের সাথে সম্পৃক্ত সেই সব কৃষকের সাথে কিন্তু আমি কথা বলেছি, তারাও কিন্তু একই অবস্থার কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দেই যে আলু ক্ষেত, যেটা আলু ক্ষেতে কিন্তু আসলে অন্যান্য বছর এতটা সমস্যা হয় না, এবছর শীতের আসলে প্রকোপটা বেড়ে যাওয়ায় অনেক কৃষক বলছিলেন যে তারা গত 10-15 বছরের মধ্যে এমন একটা শীতের কিন্তু প্রকোপ তারা পায়নি, যে কারণে আলু ক্ষেতে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে, এক ধরনের পোকামাকড়ে তারা আক্রান্ত হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি যে কৃষকরা বলছিলেন যে সরিষা ক্ষেত যারা করেছে, যে এখন কিন্তু আসলে সরিষার উৎপাদনের যে মৌসুমটার আগে কিন্তু একটা পরাগায়ন হয়, সেই পরাগায়নটা কিন্তু হচ্ছে না, মৌমাছি আসলে জমিতে আসছে না, বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে যে পরাগায়নটা হয় সেটাও হচ্ছিল না। তো এরকম একটা অবস্থায় আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তারা কৃষকের বাড়ি বাড়ি যাচ্ছেন, যে বীজতলাগুলোতে তারা ঔষধ স্প্রে করার কথা বলছেন। আমি স্থানীয় যে যিনি সংসদ সদস্য রয়েছেন মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান কস্তু, তিনিও কিন্তু কালকে রাতে আমাকে জানিয়েছেন যে তিনি স্থানীয় কৃষি বিভাগকে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে যাতে করে কৃষকদের পাশে যে দাঁড়ানোর জন্য, যে এটা কৃষক বান্ধব সরকার তিনি তার ভাষায় বলছিলেন। আমি অনেক কৃষকের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু আসলে অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন, তারা বলছিলেন যে এখন যে সামনে যে বোরোট সে কীভাবে আবাদ করবে তারা খুব দুশ্চিন্তায় আছে, কারণ নতুন করে যদি বীজতলা তৈরি করা হয় সেই বীজতলাও কিন্তু তাপমাত্রা কিন্তু রাতের বেলায় কিন্তু 10°, 11°, 9°তে নেমে আসতেছে, সেই বীজতলা কিন্তু আবার নতুন চারা করে যে মৌসুম সেই মৌসুমে কিন্তু তারা আবাদটা করতে পারবে না। তারা নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল। ঘন কুয়াশার কারণে আজও ব্যাহত হয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। 3.5 ঘন্টা বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে 3টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় আটকা পড়ে 100 যানবাহন। ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল 6:30 কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ নিয়ে আরও জানাতে রাজবাড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। আর শামীম, রাজবাড়ি ফেরিঘাটের এখন কি অবস্থা? গত কয়েকদিন ধরেই কিন্তু ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর এই ব্যাহত হওয়ার জন্য কিন্তু ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়ে আছে। আজও রাত 3টা থেকে কিন্তু ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভোর 6:30 কুয়াশার ঘনত্ব কমে গেলে কিন্তু ফেরি চলাচল শুরু হয়। তো ফেরি চলাচল শুরু হলেও কিন্তু ঘাট এলাকায় এখনো কয়েকশো যানবাহন কিন্তু পারের অপেক্ষায় রয়েছে। আমি বেশ কিছু চালক এবং যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে এই ঘাট এলাকায় এসে শীতের মধ্যে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এটি একটি প্রাকৃতিক বিষয়, যে কারণেই ঘন একটু কুয়াশা পড়লেই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। আর এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সিরিয়াল। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো দুপুরের মধ্যে স্বাভাবিকে চলে আসবে। এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই ঘন কুয়াশায় যাতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেজন্য কিন্তু 9টি ফেরিতে 2015 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে ফগলাইট লাগানো হয়, কিন্তু সেই ফগলাইট গুলো ওই বছরেই নষ্ট হয়ে যাওয়ায় আর কোনো কাজেই আসছে না, যার কারণে একটু কুয়াশা পড়লে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা।
অস্বাভাবিক দামে ঠিকাদারদের কাছে খাদ্যপণ্য কিনছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো কোনো খাবারের দাম পড়ছে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণেরও বেশি। এতে প্রশ্ন দেখা দিয়েছে ভর্তি রোগীদের জন্য খাবার ক্রয়ের টেন্ডারে প্রক্রিয়া নিয়ে। বরিশালের বাজারে ব্রয়লার মুরগির কেজি 135 থেকে 140 টাকা, কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 350 টাকা কেজিতে এই মাংস সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কেবল ব্রয়লার মুরগি নয়, প্রায় সব খাবারই বাজার মূল্যের তুলনায় বেশ চড়া দামেই ঠিকাদারদের কাছে কিনছে কর্তৃপক্ষ। রুই কাতলার কেজি পড়ছে 460 টাকা, পাঙ্গাস 380 টাকা, গ্রাস কার্পের কেজি 295 টাকা, প্রতিটি ডিমের দাম পড়ছে 9 টাকা 90 পয়সা। এমন অস্বাভাবিক দামে খাবার কেনার পরও টেন্ডার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ দেখছে না কর্তৃপক্ষ, আর এ নিয়ে কথা বলতে রাজি নন ঠিকাদাররা। যেই আইটেমটা যাদের লোয়েস্ট হয়েছে সেই হিসাবে, হয়তো একটা একটা কোম্পানি ডিম পাইছে, আর একটা মাছ পাইছে, আর একটা মাংস পাইছে, কেউ চাল পাইছে, কেউ পেঁয়াজ পাইছে, এরকম আলাদা কোম্পানিরা পাইছে যে রেট দিছে। প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়ায় বিপিআর যেরকম উল্লেখ আছে আমরা সেইভাবে টেন্ডারটাই করেছি। তবে এত খরচের পরও খাবারের মান নিয়ে অভিযোগ তুলছেন অনেক ভর্তি রোগী। নিরুপায় অবস্থায় না পড়লে হাসপাতাল থেকে দেয়া খাবার খেতে চান না কেউ। পাকটা ভালো হয় না, কাল পাক যা দিয়ে গেছে হ্যাঁ খাবার মতো নয় না, পাক জমের খারাপ হয়েছে। দুপুরবেলা আমরা ভাত নিয়ে আসছি, তারপর আমাদের রাতে খাবার দেশে মুরগির মাংস দেশে এক পিস, আর তরকারি দেশে, কিন্তু তরকারিটা বেশি ভালো হয় না আর কি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খাবার বাবদ বছরে সরকারি বরাদ্দ 6 কোটি টাকা। এবছর টেন্ডারের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহের দায়িত্ব পেয়েছেন 7টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় প্রতিদিনই পুঁজিবাজারে সূচকের পতন, পাশাপাশি লেনদেনে ধস। বাজার সংশ্লিষ্টরা বলছেন সামগ্রিক অর্থনীতির ধীরগতির প্রভাব পড়ছে পুঁজিবাজারের ওপর। সুশাসনের অভাব আর দুর্বল প্রতিষ্ঠানের কারসাজিতে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পুঁজিবাজারে মন্দা কাটাতে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। বেশ কয়েক মাস ধরেই মন্দ অবস্থায় দেশের পুঁজিবাজার। গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে এসেছে প্রধান সূচক। 5,496 পয়েন্ট নিয়ে বছর শুরু করলেও কয়েক দফা পতনের পর 4,390 পয়েন্টে দাঁড়িয়েছে সূচক। এদিকে বিক্রির চাপ বেশি থাকায় কমে গেছে তালিকাভুক্ত কোম্পানি শেয়ারের দর। চলতি বছরের প্রথম দিনে 696 কোটি টাকা লেনদেন হলেও তা কমে দাঁড়িয়েছে 239 কোটি টাকায়। বাজারের এই মন্দার কারণ হিসেবে দুর্বল প্রতিষ্ঠানগুলোর কারসাজিকে দায়ী করছেন বিশ্লেষকরা। এতে বাজারে দেখা দিয়েছে তারল্য সংকট। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ম্যাক্সিমাম কোম্পানিগুলো হচ্ছে দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি শেয়ার। তো এটি করে হয়েছে কি, বিনিয়োগকারীরা এই শেয়ারগুলোতে ইনভেস্ট করে কিন্তু ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই মার্কেটে কিছুটা হলেও মানি ইনজেক্ট করতে হবে। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন দেশের সার্বিক অর্থনীতির অবস্থা নাজুক, যার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এতে এ খাতে বিদেশি বিনিয়োগও কমেছে। আমাদের এক্সপোর্ট ফল করেছে, বেশ ফল করেছে। আমাদের ইম্পোর্ট অফ র মেটেরিয়াল ফল করেছে, ইম্পোর্ট অফ ক্যাশ ক্যাপিটাল মেশিনারিজ ফল করেছে, গভর্নমেন্ট প্রচুর লোন নিচ্ছে ব্যাংক থেকে। এইভাবে সামগ্রিকভাবে এই যে এসব সমস্যা, এর সঙ্গে পুঁজিবাজার সম্পৃক্ত। বিশ্লেষকদের মতে পুঁজিবাজারকে চাঙ্গা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি, পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যকরী ভূমিকা চান তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্লট ও ফ্ল্যাটের পাশাপাশি কবরে জায়গা বুকিংয়ে গ্রাহকের ভালো সাড়া মিলছে রিহাবের আবাসন মেলায়। রাজধানী পূর্বাঞ্চলে 3.5 লাখে স্থায়ী এবং 1.5 লাখে অস্থায়ী কবরের জায়গা মিলছে। কবর রক্ষণাবেক্ষণ করবেন বিক্রেতা প্রতিষ্ঠান, সেজন্য গুনতে হবে নির্ধারিত অর্থ। পছন্দের প্লট ও ফ্ল্যাট দেখতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাবের আবাসন মেলায় আসেন ক্রেতা ও দর্শনার্থীরা। যাচাই বাছাই করে বুকিংও দিচ্ছেন অনেকে, তবে পাশাপাশি কবরের জায়গাও বিক্রি হচ্ছে, এ নিয়ে আগ্রহীও অনেকে। সার্ভিস চার্জ সহ স্থায়ী কবরের দাম 3.5 লাখ টাকা। এছাড়া 10 ও 20 বছর মেয়াদি কবরের জন্য গুনতে হবে 1,30,000 ও 2,40,000 টাকা। সরকারি অফিসারা আমরা কোনো কিছু আমরা পাই না,
ব্যক্তিগতভাবে প্রাইভেটে যেটা পাওয়া যাচ্ছে এরকম কিছু একটা সুযোগ সুবিধা এটা অবশ্যই ভালো। কবরস্থানগুলো আছে, এখানে অনেক সিস্টেম ফর্মালিটি মেনটেন করতে অনেকে পারে না, এই কারণে যদি তারা এইভাবে কিনতে পারে তাহলে তাদের জন্য ভালো। বিক্রেতারা জানান পূর্বাঞ্চলে 200 বিঘা জমিতে এ প্রকল্প হচ্ছে, এতে মোট 80,000 কবর থাকবে। এর মধ্যে 300 কবরের বুকিংও পেয়েছেন বলে জানান তারা। কোথায় ফ্রিজার ভ্যান, কোথায় কবর, কে বাস কাটবে, কে কী করবে, টোটাল ব্যবস্থাপনা নিয়ে ওনার ওনাদের আদরের মানুষটাকে বিদায় দেওয়ার চেয়ে এতে টেনশানে বেশি পড়ে যায়, যাহা ওনাদেরকে আর এখানে করতে হবে না। আমাদের যে হটলাইন শুধু আমাদেরকে একটা কল করবে, আমরা শুধু নিশ্চিত করে নিব ওনাকে কোথা থেকে টেক অফ করতে হবে, সমস্ত দায়িত্ব এবং ওই সময়ের সকল খরচ এই প্রজেক্ট বহন করবে। এদিকে আবাসন ব্যবসা কিছুটা চাঙা হতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। সরকারি কর্মকর্তাদের জন্য যে 5% সুদে হারে যে সুদে যে লোনটা দিচ্ছে সরকারি কর্মকর্তাদের জন্য, সে এটা হওয়ার পরে আমাদের ব্যবসা বিগত দিনের চাইতে 10-15% ইনক্রিজ করছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত, শেষ দুই দিন ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আরও বেশি হবে বলে আশা আয়োজকদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের এই ভ্রমণের মৌসুমে জমে উঠেছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রতিদিন সৈকতে 3,000-এর বেশি পর্যটক ভিড় জমাচ্ছেন, তবে সৈকতে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আছে বলে অভিযোগ পর্যটকদের। পর্যটন কেন্দ্র হিসেবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে পরিবেশ উন্নয়নে কাজ চলছে। পৌষের শুরুতে বেশিরভাগ জেলার ওপর দিয়ে যখন বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তখন দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের চিত্র ভিন্ন। শীতের সকালে ঘড়ির কাঁটা 9টা বাজতেই প্রিয়জনের হাত ধরে পর্যটকেরা নেমে গেছেন পানিতে, কেউ খেলায় মেতেছে, আবার কেউ বা গা ভিজিয়ে তুলছেন সেলফি। পর্যটকদের এমন উল্লাসে উৎসবমুখর হয়ে উঠেছে সৈকত। বলছেন, সারা দেশের এমন তাপমাত্রা দেখে ভয় নিয়ে এসেছিলেন কুয়াকাটায়, এখানকার আবহাওয়া ভয়কে আনন্দে পরিণত করে ভ্রমণে নিয়ে এসেছে নতুন মাত্রা। কুয়াকাটা তো একদমই না, একটু মানে একটু গরম গরমই লাগছে, ভালো লাগতেছে, সূর্যের তাপটা মানে সহনীয়। বাচ্চারা সমুদ্র তো অনেক পায় না, তো পেয়ে ওরা তো 3 জন বাচ্চা খুব খুশি। পর্যটকদের আনন্দ ভ্রমণ কিছুটা বিঘ্নিত হয়েছে নানা সীমাবদ্ধতায়। 18 কিলোমিটার সৈকতের যেদিকে চোখ যাচ্ছে পড়ে আছে ময়লা আবর্জনা, নেই পর্যাপ্ত ডাস্টবিন, ছিল না পরিচ্ছন্নতা কর্মীও, এত বড় সৈকতে নেই পাবলিক টয়লেট, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই বলেও অভিযোগ। পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব আছে, আর একটু আছে যে এখানে সেইভাবে মানে সিকিউরিটির ব্যবস্থাটা ভালো নেই, পলিথিন এসে এগুলো যে এখানে ফালায়, এগুলির জন্য একটা আলাদা যদি একটা বাস্কেট বা কিছু দেওয়া হয় পাশে পাশে, তাহলে ওখানে রাখলে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো থাকে। তবে ট্যুরিস্ট পুলিশের দাবি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত, অভিযোগ পর্যটকেরা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেললে পরিবেশ আরও সুন্দর হতো। একজন পর্যটক পানির বোতল নিয়ে আসছে, তাকে তো আমি বলতে পারি না যে আপনি পানির বোতল নিয়ে যাবেন না, সে পানিটা খেয়ে হয়তো বোতল বিচে ফেলে দিচ্ছে। এর জন্য আমি পর্যটকদের প্রতি আহ্বান জানাবো, তারা যাতে বিচ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে একটু সচেতন থাকে। সৈকত ছাড়াও কুয়াকাটার অন্যান্য দর্শনীয় স্থানে যাওয়ার কাঁচা রাস্তার বেহাল দশা। কুয়াকাটায় নেই বাস স্ট্যান্ড, এত অসঙ্গতির মধ্যেও শীতের মৌসুমে প্রতি মাসে 1,00,000 পর্যটক ভিড় জমান এখানে, যা থেকে 10 কোটি টাকা আয় করে সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে পর্যটন কেন্দ্র হিসেবে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে পরিবেশ উন্নয়নে কাজ চলছে। প্রস্তাবনা ইতিমধ্যে আমরা যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি, আশা করি যে একটু সময় লাগবে কিন্তু একটি স্ট্যান্ডার্ড বা উপযোগী যুগোপযোগী একটি সমুদ্র সৈকতের আমরা দিতে পারবো দর্শক পর্যটকদের। 2020 সালের মধ্যে সকল সুবিধা সম্বলিত পর্যটন হাব হিসেবে কুয়াকাটাকে গড়ে তোলার প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছে সৈকত রক্ষণাবেক্ষণ কমিটি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী। কক্সবাজারে সাগরের পাশে প্রতিবেশগত সংকটাপন্ন বা ইসিএভুক্ত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। আপিল বিভাগের আদেশের কপি হাতে পেলেই শুরু হবে উচ্ছেদ। এসব এলাকাকে জীববৈচিত্র্যের অভয়ারণ্য করার দাবি পরিবেশ কর্মীদের। পর্যটকের দোহাই দিয়ে 2 দশকেরও বেশি সময় কক্সবাজারের সাগর তীরে গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবন। 1999 সালে কক্সবাজারের সমুদ্র তীরবর্তী এলাকাকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সেখানে স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশনা আসে, কিন্তু আদালতের আদেশ অমান্য করে তৈরি হয় হোটেল মোটেল সহ নানা স্থাপনা। এসব উচ্ছেদে এবার আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে স্থাপনা উচ্ছেদ হলে বিকল্প জায়গায় পুনর্বাসনের দাবি জানান ব্যবসায়ীরা।
আমার মনে হয় হাজার হাজার কোটি টাকার সেট আপ আছে, এটাকে একটু সময় দিলে বা কোথাও সেট আপ করার জন্য যদি ফার্দার কোনো জায়গা সিলেক্ট করে থাকে তাহলে গ্রাজুয়ালি যদি যায় তাহলে খুব একটা অসুবিধা হবে না। এসব জায়গায় জীববৈচিত্র্যের অভয়ারণ্য করার দাবি পরিবেশ কর্মীদের। এখানে কিভাবে আবার সবুজের আস্তরণ গড়ে তোলা যায় এবং কিভাবে আমাদের জীববৈচিত্র্য ফিরিয়ে আনা যায় সেটা আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তবে আদালতের আদেশের কপি হাতে পেলেই উচ্ছেদ শুরু হবে বলে জানায় জেলা প্রশাসন। যাদের এই অবৈধভাবে যারা কিংবা লিজি যারা আছে তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষেই এটা করার নির্দেশনা আছে, যদি সেটা থাকে নিশ্চয়ই তাদের ক্ষতিপূরণ প্রদান করে সরকারি তরফ থেকে তারপরে সেটা সহ সে আদেশও বাস্তবায়ন করা হবে। সোমবার কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত 15 কিলোমিটার এলাকার লিজ বাতিলের নির্দেশ দেন আপিল বিভাগ, পাশাপাশি ওই এলাকার স্থাপনা গুড়িয়ে দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ বলয় গ্রাস সূর্যগ্রহণ, তবে বাংলাদেশে আংশিক গ্রহণ ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞান জাদুঘরে সোলার টেলিস্কোপ ও সোলার ফিল্টারে গ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে সূর্যগ্রহণ সকাল 9:02 শুরু হয়ে সম্পন্ন হবে বেলা 12:06, আর সর্বোচ্চ গ্রহণ সকাল 10:28। আবহাওয়া অফিস বলছে ঢাকায় সকাল 9:04 গ্রহণ শুরু, সম্পন্ন হবে 12:06, আর কেন্দ্রীয় গ্রহণের সময় 10:29। চট্টগ্রামে সূর্যগ্রহণ 8:55 শুরু, সম্পন্ন হবে 11:58। সিলেটে শুরু হবে 9:00, সম্পন্ন হবে 12:03। এছাড়া দেশের অন্যান্য জায়গায়ও সূর্যগ্রহণ দেখা যাবে। খালি চোখে গ্রহণ না দেখতে অনুরোধ করেছে বিজ্ঞান জাদুঘর। বড়দিনের আনন্দে মেতেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের নামি দামি তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকদের। বড়দিনের ছুটি নিজের পরিবারের সাথে কাটিয়েছেন লিওনেল মেসি, তার স্ত্রী আন্তোনিয়া রোকুজ্জো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি। একসাথে বড়দিন উদযাপন করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান, সার্জিও রামোস আর মার্সেলো। লুইস সুয়ারেজও বড়দিন উদযাপন করেছেন পরিবারের সাথে। নিজের টুইটার অ্যাকাউন্টে সান্তা ক্লজের সাথে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার। নিজের ক্যান্ডি দোকানে সবার সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা, আর পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে নিজেই সেজেছেন সান্তা ক্লজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।